নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি। এই বিষয়টি আপনারা যদি পুরোপুরি জেনে যান তাহলে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের কিন্তু অর্থ চুম্বকের মতো আসবেই আসবে। অর্থাৎ ভাদ্র মাসে যে কোনো বৃহস্পতিবার দিন ঝাড়ুতে বেঁধে দিন এই জিনিসটি। অর্থাৎ যে জিনিসটি এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি, সেই জিনিসটি আপনারা বেঁধে দিলেই চুম্বকের মতো অর্থ আসতে বাধ্য। তো কী সেই জিনিস যা শুধুমাত্র ঝাড়ুতে বেঁধে দিলেই আপনাদের অর্থ কিন্তু আসবেই আসবে? নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্রা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই যে কোনো কাজের সাথে কিন্তু যুক্ত রয়েছেন এবং এই কাজ থেকেই আপনারা আপনাদের দৈনন্দিন উপার্জন করছেন এবং মাসে কিছু পরিমাণ অর্থ কিন্তু আপনারা সেভিংসও করছেন। কিন্তু ব্যাপার হচ্ছে, বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে আপনাদের উপার্জন কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। যার দরুন আপনারা কিন্তু দিনের পর দিন লোনে জর্জরিত হয়ে যাচ্ছেন এবং অর্থনৈতিক সংকটে আপনারা সবসময় পড়ছেন। আর যে আর ধরুন আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা পূরণ করতে হিমশিম খেয়ে যাচ্ছেন। আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে ছোট একটি উপায়ের কথা জানাবো, যেটি ভাদ্র মাসে যে কোনো বৃহস্পতিবার দিন ঝাড়ুতে এই জিনিসটি যদি বেঁধে দিন তাহলে চুম্বকের মতো অর্থ আসতে বাধ্য। তো কী সেই জিনিস তা আমি অবশ্যই জানাতে চলেছি। অর্থাৎ এই সময় যা সিচুয়েশান চলছে, সেখানে রোজগার করাটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে এবং অনেকের প্রমোশন পর্যন্ত আটকে যাচ্ছে, অনেকে চাকরিচ্যুতি হয়ে ঘরে ফিরে এসেছে এবং অনেকের ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে লস হচ্ছে এবং ব্যবসায় কেনা বেচা সেরকম মাত্রায় হচ্ছে না। আর এই সমস্ত সমস্যার সমাধান আজ এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি। আর এটি শুধুমাত্র আপনার গ্রহের অবস্থানের জন্য নয়, আপনার বাস্তুগত দিক এবং এর পাশাপাশি ঝাড়ুর একটা বিশাল বড় প্রয়োগ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই ঝাড়ু লক্ষ্মীর স্বরূপ বলে মানা হয়। অর্থাৎ এই ঝাড়ুর মাধ্যম দিয়ে আমরা ঘরের নেগেটিভ জিনিসকে বর্জন করি, অর্থাৎ ঝাড় দিয়ে বাইরে ফেলে দিই, আর যেটি আমাদের গৃহে পজিটিভ ঊর্জাকে নিয়ে আসে। এছাড়াও এই ঝাড়ু মানেই অনেকে অবহেলা করে, অনেকে পা দেয়। আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই ঝাড়ুতেই কিন্তু লক্ষ্মীর বাস, আর লক্ষ্মী কিন্তু চঞ্চলা। আর যার দরুন উনি কিন্তু এক জায়গায় স্থির থাকেন না, তাই উনাকে স্থির করতে, উনাকে প্রসন্ন করার জন্য আপনারা ঝাড়ুকে সঠিকভাবে ব্যবহারের প্রয়োগ শিখুন। এবং একটি জিনিস আমি আপনাদেরকে জানাতে চলেছি, যে জিনিসটি আপনারা ঝাড়ুতে বেঁধে দিন বৃহস্পতিবার দিন, আপনাদেরকে ঝাড়ুতে এই জিনিসটি বেঁধে দিতে হবে। কারণ বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার এবং মা লক্ষ্মী সেদিন কিন্তু আমাদের গৃহে আবির্ভাব ঘটে। তবে আপনারা যদি লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চান তাহলে ঝাড়ুকে সঠিক প্রয়োগ করা। অনেকে রয়েছে যারা ঝাড়ুকে নোংরা অবস্থায় রেখে দেয়, অর্থাৎ ঝাড়ুকে ধোয় না। দ্বিতীয় কথা বলি, অনেকে রয়েছে ঝাড়ুকে দরজার সামনে রেখে দেয়, এটা কখনোই করা উচিত নয়। ঝাড়ুকে এমন জায়গায় রাখুন যেখানে লোকচক্ষুর আড়ালে, অর্থাৎ যেখানে লোকজন দেখতে পাবে না, অর্থাৎ লোকের চোখে পড়বে না, এমন জায়গায় ঝাড়ুকে রাখুন এবং সেটিকে কখনোই খাড়াভাবে রাখবেন না, শুইয়ে রাখুন। হ্যাঁ বন্ধুরা, এবং সেটিকে উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করে কখনোই রাখবেন না, যা করলে আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট কখনোই আসবে না। আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে ঝাড়ুতে কোন জিনিসটি বাঁধার কথা বলতে চলেছি, সেই জিনিসটি আপনারা যদি প্রপারভাবে বাঁধেন, তবে একটি কথা আপনাদেরকে পূর্বেই জানিয়ে দিই, আপনাদেরকে বিশ্বাসের সহিত
এটিকে বাঁধতে হবে। অর্থাৎ আপনাদের মনে যদি ভক্তি না থাকে, আপনাদের মনে যদি বিশ্বাস না থাকে, তাহলে আমি বলবো না করাই ভালো। কারণ ঈশ্বরকে আমরা দেখতে পাই না, কিন্তু আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। আমরা যে মোবাইলটা ব্যবহার করি না, তার টাওয়ারের সিগন্যাল কিন্তু আমরা অনুভব করতে পারি না, কিন্তু আছে। অর্থাৎ আমরা যা দেখতে পাই না, তা মানে এই নয় যে সেই জিনিসটা নেই। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ মোবাইলে যখন আমরা ওয়াইফাই অন করি, মানে হটস্পট অন করি, তখন আমরা কিন্তু আরেকটা ডিভাইসে কানেক্ট করতে পারি। কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন সেই জিনিসটি কি আমরা দেখতে পাই? দেখতে পাই না, শুধুমাত্র ডিভাইসে দেখতে পাই। তা বলে আপনারা বলতে পারেন যে কোনো ডিভাইসে কি ভগবানকে দেখতে পাওয়া যায়? না বন্ধুরা, এরকম সম্ভবই নয়। কারণ ওনার কাছে যে পাওয়ার রয়েছে, সেটি আমাদের পার্থিব জগৎকে কোনো মানুষ বা কোনো ব্যক্তি দেখার ক্ষমতা পর্যন্ত নেই। আসুন, অনেক কথা বললাম, এবার জেনে নিন কি সেই জিনিস আপনাকে ঝাড়ুতে বাঁধতে হবে বৃহস্পতিবার দিন। অর্থাৎ ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার দিন ঝাড়ুতে এই জিনিসটি বেঁধে দিন। আর আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের অর্থ কিন্তু আসবেই আসবে। এটিকে বিশ্বাসের সহিত বাঁধতে হবে, আমি আবারও আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। কারণ যদি বিশ্বাসই না থাকে, তাহলে আপনারা এই সমস্ত কাজ করবেনই না। বৃহস্পতিবার দিন আপনারা গৃহের যে ঝাড়ুটি আছে সেটিকে ভালো করে ধোবেন প্রথমত, এবং দ্বিতীয়ত আপনারা সেই ঝাড়ুতে ঠিক সন্ধ্যের সময়, হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যে আরতি দেওয়ার পর আপনারা সেই ঝাড়ুতে একটি সাদা সুতো বেঁধে দিন, এবং সেই সুতোটির পাক যেন তিনটি থাকে, অর্থাৎ তিনবার ব্রাউন্ডিং হয়। অর্থাৎ যে হাতলটি রয়েছে, অর্থাৎ যে জায়গাটা ধরার জায়গা রয়েছে, সেখানেই কিন্তু আপনাকে বেঁধে দিতে হবে। এবং বাঁধার পর আপনারা সেটিকে এমন জায়গায় রাখবেন যেখানে মানুষজনের চোখ না পড়ে, এবং সেটিতে কখনোই পা দেবেন না, ঝাঁটাতে কখনোই পা দেবেন না, এবং সম্মানের সহিত খাড়া না করে শুয়ে রাখুন। তাতেই আপনার গৃহে চুম্বকের মতো অর্থ আসতে বাধ্য। আর এটি বিশ্বাসের সহিতে করে দেখুন, আপনারা 100% এর ফল পাবেনই পাবেন, এবং আপনাদের অর্থকষ্ট কিন্তু মিটতে বাধ্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।